নমস্কার, আমি প্রদীপ সরকার। আর আজকে একটা দুর্দান্ত নিউজ নিয়ে এসেছি স্পেশালি ড্রামারদের জন্য, মানে যারা ড্রাম শিখতে চাও তাদের জন্য। তার কারণ, এর আগে আমি অক্টোপ্যাডের ওপর দুখানা কোর্স করেছি, একটা স্টাফ নোটেশনের কোর্স করেছি এবং তারপর আরও একটা কোর্স করেছি রেডি ফর স্টেজ, ওকে। কিন্তু ড্রামসের ওপর আমি সেইভাবে কোনো রকম কোনো কোর্স আমি করিনি। হ্যাঁ, আমি ইউটিউবে অনেক ফ্রি ভিডিও ক্লাসেস দিই, সেটা আলাদা, কিন্তু সেইভাবে আমি কোনো কোর্স করিনি। এই প্রথমবার আমি ড্রামসের উপর একটা কোর্স করেছি এবং এই কোর্সটা হচ্ছে একদম ড্রামসে বসে, মানে কীভাবে শুরু করেছি কোর্সটা একটু ধারণা দিই। কোর্সটা কী, ড্রামস কীভাবে সেট করবে, ড্রামস কীভাবে টিউন করবে, ড্রামসে কীভাবে বসবে, ড্রামসের কোনটা কীভাবে থাকা উচিত সেখান থেকে শুরু করে, স্টিক কীভাবে ধরবে থেকে শুরু করে পুরো স্টাফ নোটেশন পুরো দেওয়া রয়েছে। এবং ড্রামসে বসেই কিন্তু বাজিয়ে সমস্ত ভিডিও ক্লাস দেওয়া রয়েছে। এবার স্টেপ বাই স্টেপ স্টাফ নোটেশন থেকে শুরু করে রিদিম, তার ভাগ, পিক আপ, রোলিং, প্যাটার্ন, যা যা হয়, এবং শুধু তাই নয়, প্রত্যেকটা আলাদা আলাদা হাই হ্যাট কন্ট্রোল, আমরা হাই হ্যাটের উপরে কী কী অ্যাপ্লিকেশান করতে পারি, যেগুলো আমরা অ্যাডভান্স, মানে বেসিক থেকে অ্যাডভান্স পুরোটাই কিন্তু এই কোর্সের মধ্যে দেওয়া আছে। মানে আজকে ড্রাম কিনে যার ড্রাম সম্বন্ধে কোনো নলেজই নেই, শুধু ইচ্ছা ছিল বা ইচ্ছা রয়েছে আমি শিখবো, ইভেন তারাও কিন্তু এই কোর্সটা নিয়ে শিখতে পারবে। এবং সেখান থেকে শিখে কিন্তু একদম লাইভ স্টেজে শো অবধি করতে পারবে এই কোর্সটা করে, বুঝতে পারছি। মানে এরকম ব্যাপার নয় আগে কোথাও শিখতে হবে, একটু ধারণা, মানে এই জিরো লেভেল থেকে আমি এই পুরো কোর্সটা শুরু করেছি একদম অ্যাডভান্স লেভেল অবধি। এবার অ্যাডভান্স লেভেলের কোনো শেষ হয় না। তো যাই হোক, যেটা একটা নর্মালি আমরা ড্রামার হতে গেলে আমাদের কী প্র্যাকটিস, আমাদের ফাংশনে বাজাতে গেলে, আমাদের রেডি হতে গেলে আমাদের কী কী করা উচিত, সমস্ত কিছু ওখানে প্র্যাকটিক্যাল হাতে ধরে দেখানো আছে এবং স্টাফ নোটেশনের মাধ্যমে। এবং শুধু তাই নয়, ফুট প্র্যাকটিস, হাই হ্যাট, যেগুলো বলছিলাম, শুধু সেপারেট হাই হ্যাট, আমরা কীভাবে হাই হ্যাটের উপর কত রকম খেলা হতে পারে, স্নেয়ারকে আমরা কীভাবে ইউজ করতে পারি, টমসকে আমরা কীভাবে ইউজ করি, সিম্বল কীভাবে ইউজ করি, ফুট কীভাবে ইউজ করি, স্টাফ নোটেশান ছাড়া, রিদিম ছাড়া, রিদিম কত রকমের রিদিম দেওয়া আছে, প্রচুর রকমের রিদিম দেওয়া আছে, প্রচুর রোলিং আমরা কীভাবে প্র্যাকটিস করব, আমরা ড্রামস হলো কীভাবে অভ্যাস করব, কীভাবে বাজাবো, তার কী কী প্র্যাকটিস দরকার, সমস্ত কিছু ইন্ডিভিজুয়ালি এক একটা করে চ্যাপ্টার দেওয়া আছে, ওকে। আর এই কোর্সটা করতে গেলে কীভাবে করবে, জাস্ট এই নম্বরে জানাবে যে আমি ড্রামসের বেসিক টু অ্যাডভান্স কোর্সটা করতে চাই, ব্যাস, আর কিছু নয়। আর তোমরা সমস্ত ভিডিও ক্লাস তোমরা পেয়ে যাবে উইথ স্টাফ নোটেশন, ঠিক আছে। আর যারা আজকে ভিডিওটা প্রথম দেখছো তাদেরকে বলে রাখি, হয়তো জানে না যে অক্টোবরের উপর আমি কী কোর্স করেছি। একটা বললাম স্টাফ নোটেশনের ফুল কোর্স, একদম শুরু থেকে একদম রিদিম অবধি স্টাফ নোটেশানে আমরা কীভাবে অক্টোপ্যাড শিখব, সেটার একটি আমার কোর্স অলরেডি করা আছে, যেটার নাম হচ্ছে রিদিমের সহজ পাঠ। তোমরা অনেকেই জানো, যারা আজকে প্রথম দেখছো ভিডিওটা তাদের জন্য বলছি। এর সাথে আরেকটি কোর্স দেওয়া আছে যেটা হচ্ছে রেডি ফর স্টেজ, মানে সেটা এসপিরি 20, 20X, 20 Pro, SP30, এই অক্টোপ্যাডগুলো অপারেটিং এডিটিং সিস্টেম দেওয়া আছে, কীভাবে সাউন্ড এডিট করতে হয়, কোন সুইজের কী কাজ থেকে শুরু করে গানে কীভাবে বাজাবো, প্যাচ কীভাবে করব, আমরা অক্টোবরে প্র্যাকটিস কীভাবে করব, অক্টোবরে রোলিং কীভাবে বাজাবো, অক্টোবরে আমরা রিদিম কীভাবে বাজাবো, সমস্ত কিছু দেওয়া আছে, যেটার নাম হচ্ছে রেডি ফর স্টেজ, ওকে। তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে অক্টোবরের উপর এতগুলো কোর্স করেছি কিন্তু ড্রামের একটাও করিনি, কারণ এই একটা কোর্সকে ডিজাইন করতে গেলে, সাজাতে গেলে তার অনেক রিসার্চ এর প্রয়োজন হয়, কারণ এক একজন এক এক রকম স্টুডেন্ট থাকে, এক একজন এক এক রকমভাবে, কেউ অল্প জানে, কেউ জানেই না, কেউ অনেকটা জানে। তো সেই জায়গা থেকে একটা কোর্সকে সাজানো এবং তার যে চিন্তাভাবনা, সেটা আমি অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম, তো অলরেডি আমার সমস্ত কিছু করা হয়ে গেছে। তো ড্রামসের বেসিক টু অ্যাডভান্স তোমরা যারা যারা এই কোর্সটা করতে চাও বা ড্রাম শিখতে চাও বা ড্রাম বাজাতে চাও, তারা যোগাযোগ করো, ওকে। নমস্কার।